সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছর অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত রয়েছেন আপনারা যারা অনার্স প্রথম বর্ষে থেকে দ্বিতীয় বর্ষে ওঠার কথা ছিল কিন্তু মহামারী করোনার কারণে আপনাদের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা হয়নি যার কারণে আপনারা দ্বিতীয় বর্ষে উঠতে পারছিলেন না তো জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদেরকে কিছু শর্ত সাপেক্ষে দ্বিতীয় দ্বিতীয় বর্ষে প্রমোশন দিবে তো সেক্ষেত্রে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ ষোলো ছয় দু সালে তাদের তাদের ওয়েবসাইটে দুটি নোটিশ প্রকাশিত করেছে প্রকাশিত হয়েছে তো নোটিশটি হচ্ছে যারা দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভর্তি রেজিস্ট্রেশন অনলাইনে কোর্স সম্পূর্ণ কোর্স পরীক্ষায় অংশগ্রহণ এবং দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরম পূরণ করেছেন সেসব শিক্ষার্থীদের মহামারী কোভিড নাইন্টিন পরিস্থিতি বিবেচনায় কিছু শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষ উন্নতি ঘোষণা করা হয়েছে দুই হাজার আঠারো উনিশ দুই হাজার সতেরো আঠারো দুই শিক্ষাবর্ষের যেসব অনিয়মিত শিক্ষার্থী দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করেছে তাদের ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য হবে যেসব শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে শর্ত সাপেক্ষে উন্নতি হবে তাদের কলেজ ওয়ারি তালিকা অনলাইনে স্ব শ কলেজে লগ ইনে প্রেরণ করা হবে অর্থাৎ আপনারা যারা দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উন্নতি হওয়ার কথা তাদের আপনাদেরকে একটি অটো প্রমোশন দেওয়া হবে তবে কিছু শর্ত সাপেক্ষে শর্তগুলো রয়েছে অনেকগুলো শর্ত তারা দিয়েছে তার মধ্যে অন্যতম প্রধান শর্ত হচ্ছে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং অংশগ্রহণ করে উন্নতি হ মানে প্রমোটেড হতে হবে যদি কোনো কারণে আপনারা অংশগ্রহণ না করেন অথবা নট প্রমোটেড আসে সেক্ষেত্রে কিন্তু এই প্রমোশনটি বাতিল বলে গণ্য হবে তো তারা যে সকল প্রমোশন যে প্রমোশনের যে সকল শর্ত দিয়েছে সেগুলো হচ্ছে দুই হাজার উনিশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী এবং ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থী যারা অনলাইন বা ফেস টু ফেস কোর্স সম্পন্ন করেছে তাদেরকে প্রমোশনটা দেওয়া হবে তারপরে প্রথম বর্ষে সকল ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করেছে এবং কলেজ কর্তৃক যাদের ইনকোর্স নম্বর বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে তারাই প্রমোশনের জন্য গণ্য হবে তিন নম্বর শর্তটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করেছে এটাও একটা শর্ত যে প্রমোশনের জন্য চার নম্বর শর্তটা হচ্ছে মহামারী কোভিড নাইন্টিন পরিস্থিতির উন্নতি হলে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে পরীক্ষার রেগুলেশন অনুযায়ী লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে কমপক্ষে তিনটি তত্ত্বীয় কোর্সে ডি বা এর বেশি পেতে হবে প্রমোশনের নীতিমালা অনুযায়ী উত্তীর্ণ হতে ব্যর্থ হলে এই কন্ডিশনাল তা বাতিল বলে গণ্য হবে তারপরে পাঁচ নাম্বার যে শর্তটা রয়েছে সকল শিক্ষার্থী উল্লিখিত শর্ত মেনে নিয়ে এই কন্ডিশনাল প্রমোশন মানে শর্ত সাপেক্ষে উন্নীত উত্তীর্ণ গ্রহণের রাজি আছে এ মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত অঙ্গীকার নামায় স্বাক্ষর করে হাতে হাতে বা স্ক্যান কপি ইমেলের সংশ্লিষ্ট কলেজে জমা দিবে তারপরে ছয় নম্বরটি শর্তটা রয়েছে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ সকল পরীক্ষার্থীর অঙ্গীকার নামা জমা নিয়ে এই সাথে সংযুক্ত কপি সংযুক্ত কপি সংযুক্ত করে প্রত্যয়নপত্র পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী চোদ্দো সাত দুই তারিখের মধ্যে ওপো পরীক্ষা নিয়ন্ত্রক অনার্স প্রথম বর্ষ শাখা জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার এ ঠিকানায় প্রেরণ করবেন তারপরে যে ছয় নম্বর যে শর্তটা রয়েছে উপরে উল্লেখিত শর্ত সংগ্রহ পূরণ করে লে বিশ্ববিদ্যালয় হতে কন্ডিশনাল প্রমোশন প্রাপ্ত পরীক্ষার্থীদের কলেজ ও বিষয় ওয়ারি তালিকা অনলাইনে সংশ্লিষ্ট কলেজে প্রেরণ করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এটা হচ্ছে সাত নম্বর শর্তটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এই বিধান কার্যকর বলে গণ্য হবে এই বিধান শুধুমাত্র মহামারী কোভিড নাইন্টিন এর কারণে বিশেষ ব্যবস্থা হিসেবে বিবেচিত হবে এটি ভবিষ্যতের উদাহরণ হিসেবে ব্যবহার করা যাবে না অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় ষাটটি শর্ত দিয়েছে এই ষাটটি শর্ত সাপেক্ষে যারা শর্তগুলো পূরণ করবেন শুধুমাত্র সে সকল শিক্ষার্থীরাই দুই হাজার উনিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ যারা রয়েছেন শুধুমাত্র সে সকল শিক্ষার্থীরাই যারা পূরণ করবেন তারাই প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোটেড হবেন তো এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো একটি ভিডিওতে